করছিস? হ্যাঁ? রাতে তুই বাথরুম করে সস্তায়? না আমার স্বপ্নে বৃষ্টিতে ভিজতে ছিলাম কিছু মুখে। তুই প্যান্টে ওইখানে গুজা রাখছিস কেন? হ্যাঁ? ওইখানে গুজা রাখছিস কেন? মা কি হয়েছে? দেখ এত বড় ছেলে ভিজতে পেশাব করছে। আমার প্যান্টটা এখানে গুজা রাখছে। নয়ন তুই বিসে কি করছিস? হাই হাই তোর কাছে তো বউ থাকবে না এই রোগ থাকলে। ছি নয়ন এই রোগ কবে থেকে হয়েছে তোর? হাই হাই শেম শেম নয়ন। হাই অনুভব, তো তুই তো আবার পাগলা মজি। শোন যে মেয়েটার কাছে যাইতেছস এটা কি তুই ডাক দিলে আইব? হ্যাঁ বস, আমি যে শুধু কমু দেখবেন যে চলে আসছে আমার সাথে। বুঝিস কইলাম, আমি কিন্তু এই সমস্ত কাহিনীর ভিতরে থাকবো না, আমি শুধু খাড়ায় থাকবো, তুই কাহিনী করবি। কোনো সমস্যা নাই বস, আপনার কোনো কষ্ট করতে হইব না, আপনি শুধু যে দাঁড়ায় থাকবেন, দেখবেন যে আমি যে কইছি আর ওই মেয়ে আমার লগে চলে আসছে। আবার বুঝিস, তুই ডাক দিলে আইব তো? চলেন বস, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন বস, আপনার লগে যাইতেছি বুঝতে পারতেছেন না, সাহসটা এখন কত বাইরে গেছে, এখন আমার খুব সাহস হয়েছে। আমি এখন সখী না, আমি এখন সখা। এগুলো কারা? আচ্ছা আজকাল দলবল নিয়ে ঘোরা হয় না, তুমি এরকম মাঞ্জা মারছো কেন অনুভব ভাইয়া? আমার নাম এখন অনুভব ভাইয়া না, তোর নাম বসি, আমার নাম এখন পাগলা মজিদ। আচ্ছা পাগলা মজিদ, ভালোই তো রং চটা লাগতেছে, কি হয়েছে? চল আমি তোরে তুলে নিয়ে যেতে আসছি। কি? তোরে তুলে নিয়ে যেতে আসছি। তাই? হ্যাঁ। তুই তুলে নিয়ে যাবি আমার সাথে? তুলে নিয়ে যাবি? চল তুলে নিয়ে যাবি। হ্যাঁ তাই না? তাই বাপরে বাপ, ওরা যখন চটটা দিছে পুরো তো আমি নাই গেছি।